আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহি দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন মুমিনের জীবন অনুষ্ঠানে আজকে উপস্থিত হওয়ার। শুরুতে অনুষ্ঠানের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ আর সালাম সোনার মদিনায় নবীর ওদা ওমরকে প্রেরণ করছি। প্রতিদিনের ন্যায় ইকরা বাংলার দূরে ও কাছের অসংখ্য অগণিত দর্শক শ্রোতা ভাই বোনদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে রমাদানুল মুবারকের প্রথম দিনে আমাদের সাথে যোগ দিয়েছেন মুমিনের জীবন অনুষ্ঠানের নিয়মিত মেহমান ইউরোপের সুনামধন্য আলেমে দিন জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার সম্মানিত প্রধান পরিচালক হজরত শেখ মুফতি আব্দুল মুনতাকিম সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ভালো আছেন মুফতি সাহেব? আলহামদুলিল্লাহ। জাজাকুমুল্লাহ খাইর। আমি ছোট্ট একটি আয়াত পড়েছি আপনার এই যে রমাদানের সম্পর্কিত কোরআনের মধ্যে, বলতে গেলে এই আয়াতটার মধ্যেই মানে পুরোপুরি মানে দুই নম্বর পাড়ায় যে সুরাটা রুকুটা শুরু হয়েছে আইয়ুহাল্লাযীনা মানে কুতিবা আলাইকুম সিয়াম, এই অংশের মানে এই আয়াতগুলা তিনটি আয়াত রমাদানকে নিয়ে, বিশেষ করে প্রথম যে তিনটি আয়াত রমাদানের উপর আলোচনা হয়েছে। আমরা অনেক জায়গায় যখন খতিব সাহেবের ওয়াজ শুনি বা অনেক জায়গায় আলোচনা শুনি, আলোচনা যখন তারা শুরু করেন প্রথম তো ইয়াহাল্লাযীনা মানে কুতিবা আলাইকুম সিয়াম থেকেই শুরু করেন, তখন শেষ অংশে যে আল্লাহ চমৎকার কিছু কথা আমাদের জন্য বলেছেন, এই কথাগুলো অনেক সময় আমরা আসলে মানে মহরুম হয়ে যাই, আমরা শুনতে পারিনি। সবাই কিন্তু আপনি দেখবেন বিশেষ করে এই দেশে অনেকে আলোচনা করে যে রোজাটা অনেক কষ্টকর কারণ অনেক লম্বা টাইম, কিন্তু আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে বলেছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ মানে কোনো সময় তো চান না আমাদেরকে মানে কঠিন কোনো কষ্টের মধ্যে পৌঁছাতে, আল্লাহ চান আমাদের জন্য সহজ করে দিতে। এই অর্থে এই কোরআনের এই আয়াতের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে কিন্তু বিভিন্ন অর্থ কিন্তু মুফাসসিরিন কেরাম নিয়েছেন, কিন্তু এর মধ্যে একটা বিষয়টা কিন্তু আমরা মনকে একটু বোঝাতে পারি যে আল্লাহ আমাদেরকে কঠিন হাশরের ময়দানে হয়তো এই রমাদানের সামান্য একটু কষ্টের বিনিময়ে, এই যে আমরা একটু রোজা রাখবো, একটু কষ্ট করবো, তাকওয়া অর্জন করবো, আল্লাহর ভয়ভীতি অর্জন করবো, আল্লাহর নৈকট্য অর্জন করবো, এর বিনিময়ে হাশরের ময়দানের এই কঠিন মুহূর্তে আল্লাহ হয়তো আমাদেরকে সহজ করে দিবেন, আল্লাহ যেন আমাদেরকে। আর ওয়ালি তুকমিরুল ইদ্দাতা এই শব্দের তাফসিরে মুফাসসিরিন কেরাম বলেন যে আমরা শুধু যে রোজা আর নমাজ, অনেক সময় আমরা দেখি নমাজে প্রথম কয়েকদিন সবাই আমরা তারাবিতে যাই, পরে আমরা একটু গ্যাপ হয়ে যায়, আবার লাস্ট কয়েকদিন আপনার খুব আবার দেখা যায় মসজিদে খুব সরগরম। রমাদানের প্রতিটি রোজা, প্রতিটা মুহূর্ত, প্রতিদিনের নমাজ, প্রতিদিনের রোজা, এগুলো তো অনেক গুরুত্বপূর্ণ। যদি আমরা পারফেক্ট ওয়ে আমরা রমজান পালন করতে পারি তাহলেই আমরা আশা করি রমাদান থেকে আমরা রহমত, মাগফিরাত এবং নাজাত হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক যে আমরা যেন রমজানকে সঠিকভাবে পরিপূর্ণভাবে আমরা আদায় করতে পারি। কথা না বাড়িয়ে মুফতি সাহেবের দিকে যাচ্ছি, মুফতি সাহেবকে অনুরোধ করব আজকে রমাদানের প্রথম দিনে আমাদের উদ্দেশ্যে মূল্যবান কিছু কথা নিয়ে আসতে, এরপরে ইনশাআল্লাহ আমরা আপনাদের কলের দিকে ফিরে যাব। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ তাআলা খাইরান মাওলানা হাফেজ সৈয়দ নাঈম আহমদ সাহেব, আল্লাহ তাআলা আপনাকে জাযা খাইর দান করুন। আল্লাহুম্মা আমিন। এবং আপনাকে আল্লাহ তাআলা বাস্তবই, মানুষ মনে করে যে রোজা মনে হয় কঠিন, কিন্তু আপনার আওয়াজ আজকে আরো বেশি প্রাণবন্ত এবং আরো শক্তিশালী, আর আল্লাহ তাআলা একটা রুহানি শক্তি দিয়েছেন বলেই অন্য দিনের তুলনায় আপনার বাক শক্তি আরো বেশি মাশাআল্লাহ প্রখর মনে হয়। জাযাকুমুল্লাহ তাআলা খাইরান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়িদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিনিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। রাব্বি জিদনি ইলমা, রাব্বি শরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাউলি। রাব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ। قال الله سبحانه وتعالى: يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم:
يا أيها الناس قد أظل لكم شهر عظيم مبارك شهر فيه ليلة خير من ألف شهر شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا من تقرب فيه بخصلة كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه وهو شهر الصبر والصبر ثوابه الجنة وشهر المواساة وشهر يزاد فيه رزق المؤمن فيه من فطر صائما كان مغفرة لذنوبه وعتق رقبته من النار وكان له مثل أجره من غير أن ينقص من أجره شيء إلى آخر الحديث أو كما قال رسول الله صلى الله عليه وسلم شمالي تدرشق سرطة السلام عليكم ورحمة الله وبركاته মুমিনের জীবন প্রোগ্রামে পবিত্র রমাদান মাসের প্রথম তারিখে আল্লাহ তাআলা আমি আপনাদেরকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ তাআলার সমীপে মুনাজাত করছি দোয়া করছি আল্লাহ তাআলা যেন এই প্রোগ্রামকে কবুল করেন রমাদান মাসে আমাদের জন্য শুধু একদিনই দিন ধার্য করা হয়েছে প্রতি বৃহস্পতিবার আর সময় হলো দিন দুপুর লাইভ হবে দুইটার সময় রিপিটও একটা পর্যায়ে যাবে ইনশাআল্লাহ তাআলা তো এই হলো প্রোগ্রামের সময়সূচি তো আপনাদের সঙ্গে রমাদান মাসে ইকরা বাংলায় আমার দেখা হবে খুব কম হয়তো ইকরা উর্দুতে আমি একটু বেশি সময় কাটাবো কিন্তু বিভিন্ন ফান্ডরেজিংয়ে অবশ্যই আমরা আপনাকে দেখবো ইনশাআল্লাহ আসলে সেখানে আমাকে ডেইলি ফান্ডরেজিংয়ে বসার কথা বেশি বলে ফেলা হয়েছে তো আমি আবার থাকতে চাই সকল বাংলা ভাষাভাষী মানুষ যারা আছেন সকলের সাথে এটা আমার অন্তরের একটা ডাক কিন্তু আপনার তো নিজের দুইটি অ্যাপিল আছে এগুলাতে তো আপনি থাকবেনই আর আরো দুই চারটা অ্যাপিলে আপনি অবশ্যই থাকতে হবে আপনি ওয়াদা সবার সামনেই নিয়ে নিচ্ছেন তো আমাকে ছুটিও পেতে হবে পাঁচ রমাদান তো মুন্সি বাজার মাদ্রাসার আপিল এটাতে থাকবো ইনশাআল্লাহ তাআলা এই কয়েক মাত্র আজকে প্রথম তারিখ পাঁচ রমাদান সোমবার এটাতে থাকতেই হবে নিজের আপিল আর 23 রমাদান জামায়াতুল খায়রের আরও কয়েকটা আছে নিজেদের আপিল তো এগুলোতে আমার সময় হলেও দিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন আসলে আপনি ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়া লা ইউরিদু বিকুমুল উসর এই শব্দটি বলার সাথে সাথে আমার আলোচ্য বিষয় চেঞ্জ হয়ে গেছে মাইন্ডে ছিল কিছু কথা বলবো কিন্তু কোন বিষয় নিয়ে যে আলোচনা করব কোন দিক নিয়ে যে আলোচনা করব রমাদান আমাদের জন্য এসেছে কেন এই একটা বিষয় একটু বলি রমাদান আসার কারণ কি আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন শুধু সৃষ্টির মূল উদ্দেশ্য হলো ইবাদত আল্লাহর ইবাদত ছাড়া উদ্দেশ্য আর কোনো কিছু নয় আর এই ইবাদত হলো মানুষের ডিমান্ড অফ নেচার মানুষের অন্তরাত্মার দাবি স্বভাবজাত চাহিদা এই ইবাদত যদি না হয় তাহলে মানুষের আত্মা শান্তি পায় না কারণ আত্মা তৈরি হয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর হুকুমে হয়ে এসেছে কুলির রূহু মিন আমরি রব্বি এই জন্য ইবাদত ছাড়া আমাদের অন্তরাত্মা কোনো দিন শান্তি পাবে না এটাকে আল্লাহ তাআলা বলেছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব তোমরা মনে রেখো অন্তরাত্মার শান্তি আল্লাহর জিকিরের মধ্যেই নিহিত আল্লাহর জিকিরের মধ্যে আল্লাহকে স্মরণ করার মধ্যে আল্লাহকে ইয়াদ করার মধ্যেই নিহিত রয়েছে তো আল্লাহকে স্মরণ করা আল্লাহর জিকির এর মধ্যে আল্লাহর সব হুকুম মানা আর হারাম হালাল মেনে জীবনযাপন করা আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করা এই সবগুলো এর অন্তর্ভুক্ত হয়ে যায় সুবহানাল্লাহ এই হলো আল্লাহর বিধান মানার অর্থ আর এটাই আল্লাহর জিকির আল্লাহ আকবার এই জিনিস ছাড়া আমাদের অন্তরাত্মার শান্তির চিন্তাও করা যায় না কল্পনাও করা যায় না তো ইবাদত হলো আমাদের সৃষ্টির উদ্দেশ্য আর এই সৃষ্টির উদ্দেশ্য সাধনে অনেক ধরনের দুনিয়াতে আমরা একটা শরীরের চাহিদা যেমন আমি আগেও বলেছি ভিন্ন জমিনের দিকে শরীরটা ধাবিত থাকে তো বস্তুবাদী ধ্যান ধারণা আমাদের মনের মধ্যে এসে একেবারে স্থান করে নেয় আর এই জন্য আমরা ইবাদত থেকে দূরে সরে যাই আল্লাহর ইবাদত থেকে আমরা অনেক দূরে চলে যায় তো ইবাদতের জীবনটা যেন ইবাদতে পরিণত হয়ে যায় জীবনের মধ্যে ইবাদতের উদ্দেশ্য যাতে বাস্তবায়িত হয় এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র রমাদান আমাদেরকে দান করেছেন যে 11 মাসের দুনিয়াবি কাজকামের কারণে কাজকর্মের কারণে ব্যস্ততার কারণে দুনিয়ার সঙ্গে বেশি মিশে যাওয়ার কারণে রুহানি সফর যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাধাগ্রস্ত হয়েছে স্লো হয়ে গেছে এই রুহানি সফর আধ্যাত্মিক সফরকে আরও বেশি দ্রুতগামী করার জন্যে আরও বেশি বেগবান করার জন্যে আরও বেশি মজবুত এবং স্ট্রং করার জন্যে আত্মাকে আরও বেশি শক্তিশালী করার জন্যে আল্লাহর নৈকট্য আরও বেশি অর্জন করার জন্যে এবং রুহানিয়তের এনার্জি দ্বারা আরও বলিয়ান হওয়ার জন্যে জীবনের উদ্দেশ্য পালনে উদ্দেশ্যের আরও বেশি কাছাকাছি যাওয়ার জন্যে
আল্লাহ তাআলা এই রমাদান আমাদেরকে দান করেছেন। চারটা আমল এই হাদিসের আলোকে আমরা বেশি বেশি করে করব। একটা হলো বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকা। এই আমলের কথা আমি বলেছি, রান্না বান্না করেও, ড্রাইভিং করেও, দুনিয়ার অন্যান্য কাজ করেও আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সবসময় আমরা করতে পারি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই ধরনের শব্দ উচ্চারণ করতে আমাদের কোনো কষ্ট হয় না। দ্বিতীয় কাজ হলো ইস্তিগফার বেশি বেশি করে পড়া, ইস্তিগফার করা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ তাআলা শুনতে 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 এক পর্যায়ে তো বলবেন, আমার বান্দা তো বারবারই তো বলছে, বারংবার বলছে, এখন হয়তো মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ বলছে, এটা অন্তরের আওয়াজ হয় না, কিন্তু বলতে 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 এক পর্যায়ে সেই জবানের কথাটা, জিহ্বার উচ্চারণটা হয়তো অন্তরের সুপ্ত আওয়াজে পরিণত হয়ে যেতে পারে, আর অন্তরত্বার দাবি হয়ে যেতে পারে, আর অন্তরও চিৎকার দিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে হয়তো আল্লাহর কাছে বলে ফেলতে পারে, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। সেই ইস্তিগফারের মাস হলো পবিত্র রমাদান মাস, সুবহানাল্লাহ। সুতরাং একটা হলো, দ্বিতীয় আমল হলো, আর ওই এক ইস্তিগফার যদি কবুল হয়ে যায় তাহলে জীবনের বেড়া পার হয়ে যাবে, জীবনের সমস্যা দূর হয়ে যাবে। এই জন্য ইস্তিগফার বেশি বেশি করে করতে হবে, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুর রহিম। অন্তর যদি পরিপূর্ণ সঙ্গ নাও দেয় তবু জিহ্বা তো ভুল কাজে ব্যবহার হলো না, জিহ্বা তো ভালো কাজে আল্লাহর জিকিরের মধ্যে ব্যয় হলো। অন্তর সঙ্গে পরে দেবে, সাথী পরে হয়ে যাবে, এরপরে সে পরে সফরে শরিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য প্রথমে জবান দিয়ে ইস্তিগফার করতে হয়, পরে অন্তরটা ইনশাআল্লাহ তাআলা অন্তর্ভুক্ত হয়ে যায়, সামিল হয়ে যায়, সঙ্গ দেওয়া আরম্ভ করে। এরপরে তৃতীয় কাজ হলো, হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো। আর চতুর্থ কাজ হলো, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে পানাহ দাও, জাহান্নাম থেকে আমি মুক্তি কামনা করছি, তুমি জাহান্নাম থেকে আমাকে নাজাত দান করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এটা যদি পড়েন তো আরো দুই আমল হয়ে গেল, কত সহজ, কত সহজ। এই চারটা আমল বেশি বেশি করে করব, কোরআন শরীফের তিলাওয়াত আমরা বেশি করে করব, কোরআন চর্চা আমরা বেশি করে করব, মাসআলা মাসাইল আমরা বেশি করে জানব। আর এই মাস হলো দোয়া এবং মুনাজাতের মাস, দোয়া এবং মুনাজাত, দিনেও দোয়া কবুল হয়, রাতেও দোয়া কবুল হয়, ইফতারের আগেও দোয়া কবুল হয়, ইফতারের সময়ও দোয়া কবুল হয়। তো এই জন্য দিন রাত আমরা দোয়া করতে থাকবো, জিকির আজকারের মধ্যে আমরা ব্যস্ত থাকবো, সময় আমরা নষ্ট করব না, বেশিভাবে কোরআন শরীফের তেলাওয়াত আমরা করব, অন্যান্য দুনিয়ার কিছু কাজ কমিয়ে আনার চেষ্টা করব। আর আরেকটা কাজ হলো সাদাকা খেরাত করা, গরিবদেরকে স্মরণ রাখা, আল্লাহ আকবার। সাদাকা খেরাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই তো কিং অফ দ্য চ্যারিটি ছিলেন, চ্যারিটির কিং ছিলেন, রাজপুত্র ছিলেন যাকে বলা হয় চ্যারিটির। সর্বাবস্থায় তিনি এত বেশি চ্যারিটি দিতেন, এত বেশি দান খেরাত করতেন, এত বেশি সাদাকা করতেন যে আমাদেরকে লজ্জায় মাথা নত করতে হয়, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দাঁড়িয়েছেন, ইকামত বলে ফেলা হয়েছে, ইমাম হিসেবে তিনি নামাজ পড়াবেন, নিজের নামাজ এবং সকলের নামাজ পড়বেন, পড়াবেন। আল্লাহর নবী আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেবেন, একামত হয়ে গেছে, নবীজি ঘরে দৌড় দিয়ে চলে গেছেন। কেন? যে এই দেরহামটা পড়ে আছে এটা দান করার ব্যবস্থা না করলে নামাজে ভালো করে হয়তো মন লাগবে না, নবীজি এটার দানের ব্যবস্থা করে দিয়ে আর এটাকে মালিকানা থেকে বের করে এটার সাদাকার ব্যবস্থা করে এরপরে এসে আল্লাহ আকবার বলে নামাজ পড়াচ্ছেন, সুবহানাল্লাহিল আযীম। চিন্তা করেন কি পরিমাণ দানের অভ্যাস ছিল, কত বেশি যে দান করতেন। আজকে আমাদের পকেট ভর্তি না থাকলে নামাজে মন লাগে না, আর ওনারা যতক্ষণ পর্যন্ত পকেট খালি না করেছেন ততক্ষণ পর্যন্ত নামাজে মন লাগতো না ভালো করে। এই জন্য এটা মন থেকে সরানোর জন্যে, মালিকানা থেকে সরিয়ে এরপরে এসে নামাজ শুরু করছেন। এই হলো নবীজির সাধারণ দানের অবস্থা। সেই নবী সম্পর্কে বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রমাদানে এসে আল্লাহু আকবার তার দান কাররিহিল মুরসালা, বেগবান বাতাসের চেয়েও বেশি হয়ে যেত, সুবহানাল্লাহ, আরও বেশি বাড়িয়ে দিতেন, দ্রুতগামী বেগবান বাতাসের চেয়ে, তুফানের চেয়েও বেশি, আরও তেজ এবং দ্রুতগামী এবং আরও বেশি প্রবল বেগে নবীজির বাতাসের মতোই সাদাকা বইতে থাকতো, জড়তে থাকতো, এত বেশি সাদাকা দিতেন, আল্লাহ আকবার। আমরা আমাদের উস্তাদগণকেও দেখেছি এইভাবে দান করতে, তো আপনারাও দান করবেন, বিশেষত আপনারা যেসব চ্যারিটি অর্গানাইজেশনগুলোকে আপনারা চয়েস করবেন, আপনারা খুব মন খুলে প্রাণ উজাড় করে আপনারা দান করবেন, আল্লাহ তাআলা যেন দান করার তৌফিক দান করেন। আত্মীয় স্বজনকেও স্মরণ রাখবেন, গরিব দুঃখী প্রতিবেশী মানুষ যারা আছেন গরিব তাদেরকে অবশ্যই স্মরণ রাখবেন, আল্লাহ তাআলা যেন এই রমাদানে বেশি বেশি করে দান করার তৌফিক দান করেন। দিনী মাদ্রাসাগুলি বিশেষভাবে নিডি, এগুলোকে স্মরণ রাখবেন। অনেক আর্থসামাজিক কাজ আছে, সেগুলো অতীব গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা ভুলবেন না।
দ্বিতীয় কথা, একটা ফিতনা আমাদের সমাজে হঠাৎ করে ছড়িয়ে পড়েছে, সেই ফিতনা সম্পর্কে দু একটি কথা আমি বলে আমার আপনাদের কলের দিকে চলে যাবো ইনশাআল্লাহ তাআলা। গতকালকে উলামায়ে কেরামের পক্ষ থেকে আমাকে একটা স্টেটমেন্ট লেখার সুযোগ হয়েছিল। কালকে জোহরের নামাজের পরে ইসলামের মসজিদে মিটিং ছিল বাংলাদেশি মুসলিম ইউকের মাওলানা হাফিজ শামসুল হক সাহেবের সভাপতিত্বে। আমি শরিক হয়েছি সেখানে দৌড়ে গিয়ে, যে কেউ কেউ নাকি কোনো কোনো স্কলার হঠাৎ করে পরামর্শ দিয়েছেন যে এই লম্বা দিনগুলিতে রোজা রাখতে লম্বা হবে, কষ্ট হবে, বাচ্চাদের জন্য কষ্ট হবে, মিডল এইজ মানুষ যারা আছে তাদের জন্য কষ্ট হবে, তো এখন 12 ঘন্টা 14 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা রেখে নিলেই নাকি রোজা হয়ে যাবে, আর এত লম্বা দিন আর রোজা রাখতে হবে না। এই জিনিসটা যেহেতু ওয়ার্ল্ড মিডিয়ায় চলে গেছে, রিপোর্ট হয়ে গেছে, আন্তর্জাতিক দৈনিকগুলিতে এগুলো এখন অলরেডি দলিল সহ আলোচিত হয়ে গেছে, এই জন্য আমাদের সমাজে এটা নিয়ে খুব বেশি একটা আলোচনা পর্যালোচনা, কিন্তু আলহামদুলিল্লাহ মুসলমানেরা এই ধরনের কথাকে এক বাক্যে নাকচ করে দিয়েছেন, এক বাক্যে এই ধরনের পরামর্শকে কেউ গ্রহণ করেননি। তিনি নাকি বলেছেন যে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, যে একজন তথাকথিত স্কলার, তিনি নাকি এই কথাটা বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আরব বিশ্বে 12 ঘন্টা 13 ঘন্টা বেশি থেকে বেশি 14 ঘন্টা দিন হয়। তো এইরকমের একটা দিনকেই আল্লাহ নবী দিন বুঝিয়েছেন, আর এর ঊর্ধ্বে হলে এটাকে আমরা দিনের বাইরে নিয়ে যেতে পারি, এরকমের কথা। তো নবীজির কাছে তো দিন দিনের ধারণা এর চেয়ে লম্বা ছিল না, আর এইরকমের একটা দিন। তাহলে কি কোরআন নবীজি নিজে বানিয়েছেন? কোরআন তো সরাসরি আল্লাহ তাআলার ভার্সন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, হাদিস বলেন কোরআন তো সরাসরি আল্লাহর ওয়াহি, তো আল্লাহ তাআলা তো জানেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে কি বলছেন যে আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আমি এই কথার পরে চিন্তা করলাম যে দিনে শুধু রোজা রাখো এই কথাটা বলেননি, রাত পর্যন্ত রোজা রাখো। সুবহানাল্লাহ, হাত্তা ইয়াতাবায়্যানা কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর, আতিম্মুস সিয়াম ইলাল লাইল। তো আল্লাহ তাআলার পবিত্র কোরআন বলে দিচ্ছে সুবহে সাদিকের ডেফিনেশন, যে সুবহে সাদিকের রেখা এবং সুবহে সাদিকের যে আলামত, যে চিহ্ন, সেই চিহ্নের কথা বলে দিচ্ছে। আর সেই চিহ্ন থেকে আরম্ভ করে সূর্য অস্ত গিয়ে যখন রাত আরম্ভ হয়ে যাবে, সেই রাত আরম্ভ হওয়া পর্যন্ত রোজাকে দীর্ঘায়িত করার কথা পবিত্র কোরআন সুস্পষ্টভাবে বলে দিয়েছে। এটা আমরা আল্লাহর কালাম, আর আল্লাহ তাআলা পূর্ব সম্পর্কেও জানেন, পাশ্চাত্য সম্পর্কেও জানেন, উত্তর মেরু দক্ষিণ মেরু সব কিছু আল্লাহ তাআলা জানেন, কিয়ামত পর্যন্ত সময়কালের অবস্থা জানেন। সুতরাং রাত পর্যন্ত রোজা রাখার কথা বলা হয়েছে, সুবহানাল্লাহ, এই জন্য আমরা রাত পর্যন্ত দীর্ঘায়িত করব, এর মধ্যে কোনো ধরনের কনফিউশন নাই। 1500 বছর পরে হঠাৎ নিজের একটা মতামত উম্মাহর উপর চাপিয়ে দেওয়ার মানসিকতা, ফিতনা সৃষ্টির নামান্তর, আর উম্মা এমনিই নানা সমস্যায় জর্জরিত এই অবস্থাতে। আচ্ছা, সহজসাধ্যতার কথা তিনি বলছেন, অপারগতার কথা তিনি বলছেন, এখন দেখেন আল্লাহ তাআলা কতটি ক্যাটাগরি আলাদা করে দিয়েছেন। এই ক্যাটাগরি তো আল্লাহ তাআলাই আলাদা করে দিয়েছেন, এগুলোকে এক্সেপশনাল সিচুয়েশন আমরা বলতে পারি, ব্যতিক্রম কিছু সিচুয়েশন আমরা বলতে পারি, যেমন রোগীর অবস্থা, যেমন রোগীর জন্য সফরে যিনি আছেন, আও আলা সফরিন, তো সফরে যিনি আছেন, যিনি রোগাক্রান্ত আছেন, যিনি অসুস্থ আছেন, যিনি বয়স বৃদ্ধ হয়ে গেছেন এবং এই কারণে রোজা রাখতে পারছেন না, এই কয়েকটা ক্যাটাগরির কথা আল্লাহ তাআলা নিজেই আলাদা করে দিয়েছেন, আর এরপরে সহজ সাধ্যতার কথা বলছেন। তো যেখানে আল্লাহ তাআলা নিজেই মানে স্পষ্ট করে দিয়েছেন এবং এখানে অস্পষ্টতা বলতে কোনো কিছু রাখেননি, তো আমি এই এক্সেপশনাল সিচুয়েশনগুলোর জন্য যেখানে আল্লাহ তাআলা নিজে তার বিধানের মধ্যে, তার হুকুমের মধ্যে আগে ভাগেই শিথিলতা সৃষ্টি করে দিয়েছেন, সহজ সাধ্য করে দিয়েছেন এবং বিধানের মধ্যে আজকে আপনি অসুস্থ হন আর জোহরের পরে যদি আপনার শরীর আর সঙ্গ দেয় না আর আপনি অস্বস্তি বেশি বোধ করেন, আমরাই সঙ্গে সঙ্গে বলবো রোজা রাখার জায়েজ হবে না আপনার জন্য। একজন ডায়াবেটিস রোগী সুগার আক্রান্ত, এখন তিনি যদি জোহরের পরে বা একটু পরে দিনের দুপুরে যদি মনে করেন যে তার অস্বস্তি বোধ হচ্ছে, শরীর একটু ঘাম আসছে, সাথে সাথে তিনি দেখেন যে আমি সহ্য করতে পারছি না, তার জন্য রোজা ভাঙ্গা জরুরি হয়ে পড়বে। একইভাবে যদি একজন প্রেগনেন্সির অবস্থায় থাকেন, তিনি যদি আয়রন নাই মনে করেন, এনার্জি লেস ফিল করেন আর পানির পিপাসায় কাতর হয়ে যান আর বেশি কষ্ট হচ্ছে অনুভব করেন, যে মনে করেন যে আমি আর সহ্যই করতে পারবো না, বাচ্চারও ক্ষতি হবে, আমার শরীরও ক্ষতি হবে, এটা যদি নিশ্চিত হয়ে যান তাহলে আপনার জন্য রোজা ভেঙে ফেলা জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা। তো এই এক্সেপশনাল সিচুয়েশনগুলোকে এক্সকিউজ বানিয়ে জেনারেল লতে সংশোধনী আনা এবং কোরআনের জেনারেল লকে
একেবারে নষ্ট করে ফেলার যে অজুহাত তৈরি করা হয়েছে, আর এর জন্য কোনো আলিমের সঙ্গে পরামর্শ করা হয়নি, ব্যক্তিগত একজন মানুষ এই ধরনের কথা বলে সারা মুসলিম উম্মাহর এই 1500 বছরের সর্ববাদী সম্মত আকিদা এবং কোরআন এবং হাদিসের সুস্পষ্ট নির্দেশনার বিরুদ্ধে যে তিনি চলে গেলেন, এর জন্য আমরাও ক্ষুব্ধ, মুসলমানেরাও খুব বেশি একটা চিন্তায় আক্রান্ত। আর এই ধরনের ফিতনার মধ্যে যেন কেউ না পড়েন, আর ভুল বুঝাবুঝির কোনোভাবে কেউ যেন সৃষ্টি করতে না পারে, আর এই ধরনের কথা যেন কেউ স্থান না দেয়। উনি যে সমস্ত এক্সেপশনাল সিচুয়েশনকে এক্সকিউজ বানিয়েছেন, কারণ বানিয়েছেন, অজুহাত বানিয়েছেন, এগুলোর সহজ সাধ্যতার সহজ বিধান এবং এইসব সুরতে এবং অবস্থায় শিথিলতা আল্লাহ তাআলাই করে দিয়েছেন। মুফতি সাহেব, এই প্রসঙ্গে অনেকেই জানতে চান যে ছেলে মেয়েদের কোন বয়স থেকে রোজা ফরজ হয়ে যায়, এটা অনেকেই। সুন্দর প্রশ্ন আপনি নিয়ে এসেছেন, মাশাআল্লাহ। একটু কষ্ট হয়, কিন্তু আমি আপনাকে বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন। এইবার রমাদান যাবে, আপনারা দেখবেন গত বছর কি লম্বা ছিল না, একটু কম ছিল, একটু লম্বা এখন হবে সামান্য, কিন্তু গত বছর এর আগের বছরগুলিতে এত গরম ছিল, আর এই গরমের মধ্যে মনে হয়েছিল যেন আমরা রোজা রাখতেই পারবো না। 25-30 বছর পর পর এই ধরনের লম্বা দিন আসে, 30 বছর পর পর এই ধরনের লম্বা দিন ধরেন আরও 7-8 বছর থাকে। এই 7-8 বছর আমাদের জন্য বিরাট পরীক্ষামূলক একটা সময়, কিন্তু আল্লাহ তাআলা সহজ করে দেন। তো বালিগ হওয়ার সাথে সাথে রোজা ফরজ হয়ে যায় রাখাটাও, তো একেবারে বালিগ হওয়ার নিকটবর্তী হলেও রোজাটা রাখানো উচিত। এই ক্ষেত্রে কোনো কোনো জায়গায় আমি দেখেছি মারাত্মক ভুল হচ্ছে। এটা হলো, একটা মেয়ে বালেগা হয়ে গেছে, সাবালক হয়ে গেছে, মা এখনো বলছেন না এখনো স্কুলে যাচ্ছে, তাকে আর বাদ দেন, বিশেষ করে প্রাইমারি স্কুলে যারা যাচ্ছে ইয়ার 5 ইয়ার 6 মনে করেন, বাচ্চাদেরকে 1-2 বছর আগে থেকে মানসিক ভাবে তৈরি করতে হবে। এখন আমাদের জন্য জীবনের সবচেয়ে বড় কঠিন পরীক্ষা। আমার ছোটবেলায় খুব লম্বা দিনে রোজা রাখার মানে আরম্ভটা হয়েছিল, তো খুব কষ্ট অনুভব হয়েছিল, কিন্তু এর মধ্যে পরে ইউজড হওয়া যায় আপনার, একটু বলতে ওই গরমের দিনে আমরা কি গোসল পর্যন্ত করেছি, পরে বড় হওয়ার পর জানলাম যে শুধু রোজার কারণে সহজ সাধ্যতার জন্য যদি কেউ করে গোসল, তাহলে একটু মাকরুহ বিষয়টা, যে কিন্তু সেটা কোনো বড় ব্যাপার নয়। যদি অস্বস্তি কেউ বোধ করেন তাহলে এই মাকরুহ মানে করে ফেললেও রোজার ফরজ যদি কেউ আদায় করেন তবু ভালো। সে যাই হোক, আপনারা বাচ্চাদেরকে স্মরণ রাখবেন, দেখেন মেয়েরা 9 বছর হয়ে গেলে বালেগা হওয়ার নিকটবর্তী হয়ে যায়, বালেকা হওয়ার একেবারে কাছাকাছি চলে যায়। তো 9 বছর থেকে মেয়েদেরকে রোজা রাখায় অভ্যস্ত করে তুলুন। 12 বছর হয়ে গেলে তো তারা পুরো বালেকা হয়েই যায়, তারা এর মধ্যে তো আর কোনো কনসিডারেশন নেই। তো 9 বছর হওয়ার পরপর থেকে আপনারা রোজা রাখাবেন, আর 12 বছর তো হয়ে গেলে মেয়েদেরকে মেয়েদের একেবারে বালেকা হওয়ার পরিপূর্ণ বছর সময়। ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে যে 12-13 বছর হয়ে গেলে তারা বালেক হওয়ার নিকটবর্তী হয়ে যায়, তখন থেকে রোজা রাখাবেন। 15 বছর হয়ে গেলে তো আর হবেই বালেগ, কিন্তু এর আগেও হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বর্তমান সময়ে বিভিন্ন অজুহাতে বিভিন্ন কারণে কিছু আগে মানে এই 12 বছরের পর পর বাচ্চাদের বালেগ হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব প্রবল। বিভিন্ন কারণ আছে, কারণ যৌন উত্তেজনাকর অনেক জিনিসগুলি আমাদের সমাজের মধ্যে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এজন্য আগের মানুষ হয়তো একটু পরে বালেগ হতো, সাবালক হতো, এখন একটু আগেও হয়ে যায়, হয়ে যাওয়ার সম্ভাবনা বিদ্যমান রয়েছে। খোরাক ইত্যাদির মধ্যেও বিভিন্ন জিনিস এমন আছে, এবং পরিবেশ পরিস্থিতি এগুলো মানুষকে একটু আগেই মানে বালে হয়ে যাওয়াটা অস্বাভাবিক কোনো কিছু না। আপনারা একেবারে বাচ্চা ছেলেদের জন্য 15 বছর পর্যন্ত অপেক্ষা করবেন এমন নয়, বরং 12-13 বছর থেকে, আর মেয়েদেরকে আপনারা সময় হয়ে গেছে বিরতিতে যাওয়ার। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা যারা আমাদের সাথে আছেন, আমাদের সাথেই থাকুন, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অসীম।